সো হ্যালো গাইস, ওয়েলকাম টু ট্রাভেল ডেলি। আশা করি ভালো আছেন সবাই। তো ট্রাভেল ডেলি ছোট্ট একটা ব্লগ নিয়ে আবার আমরা চলে এসেছি রামেশ্বরম। রামেশ্বরমে আমরা থাকবো দুদিন। আজকে ঢুকতে অনেকটাই দেরি হয়ে গেল, যাই হোক তাড়াতাড়ি লাঞ্চ করে কোথায় কোথায় ঘোরা যায় সেগুলোই দেখি। এখানে কাছাকাছি যা লোকেশন আছে সেগুলো স্কুটিতে করেই ঘুরবো, বাট স্কুটি করে যে ঘুরবো আজকে যে বাইক চুরির মতো এত বড় বিপদের সম্মুখীন হতে হবে সেটা ভাবতে পারিনি। যাই হোক, স্টেট দেখতে থাকুন কী হলো। আগের দিন অলরেডি দেখলেন যে বাস বেরোচ্ছে পাম্বান ব্রিজ, তো পাম্বান ব্রিজ ক্রস করেই পৌঁছে গেলাম আমরা রামেশ্বরম। এখন প্রায় বেলা দুটো বেজে গেল, লাঞ্চের টাইম প্রায় ক্রসের মুখে। যে হোটেলে তাড়াতাড়ি চেক ইন করে কি লাঞ্চ পাওয়া যায় এখন সেদিকেই যাচ্ছি। তো বাস স্ট্যান্ডে অটো ছিল, ওখান থেকে হোটেল বেশি দূর ছিল না, হার্ডলি 15 মিনিট মতো। রাস্তায় সি ফুড কিসমিসের অনেক দোকানই দেখলাম, তো যাই হোক এখন হোটেলে চেক ইন করছি। পৌঁছে গেলাম আমরা রামেশ্বরম, এখন বাজে প্রায় 3টে। খেয়ে নিতে হবে আগে, খেয়ে নিয়ে ওটা পেমেন্টটা করছি। এখন খালি বাড়ি কিছু পেয়ে যাবো। চারদিকে কিসে খুব স্ট্রং গন্ধ বেরোচ্ছে, সত্যি গন্ধ বেরোচ্ছে। সমুদ্রের ধারে চলে এসেছি পুরো বয়ে। এবারে আমাদের কোনো বুকিং এসি ছিল না, বাট এই রামেশ্বরমে প্রচণ্ড গরম, নন এসিতে থাকতে পারবো না, তাই এসির জন্য এক্সট্রা চার্জ দিতে রাজি হয়ে গেলাম। মঞ্জুরিয়ান, গুগল ম্যাপসের রিভিউ দেখে সামনাসামনি রুচি বলে একটা দোকান ছিল, ওখানে এখন ঢুকেছি, লাঞ্চটা করবো। লাঞ্চ টাইম ক্লোজের মুখে থালি অর্ডার দিয়েছি, ওই ভেজ থালিতে ওই পোস্তটাই, আলুর তরকারি আর ফিস গ্রেভি অ্যান্ড ভাজা তো অর্ডার দিতেই হবে। আলুটা ঝাল ঝাল টমেটো পেঁয়াজ দিয়ে ভালোই করেছে, ওটা দিয়ে খাচ্ছিলাম। মাছ ভাজাটা এখন আসেনি, তৈরি হচ্ছে। এই ভোলা মাছ টাইপের একটা সামুদ্রিক মাছ ভাজা দিয়েছিল, আর যেটা ফিশ গ্রেভির মাছটা ওটা কি ওই নেথিলি টাইপ, সরু এই ফ্রেশ ওয়াটার ফিশের মতো টেস্ট, চারপোনার মতো। হাতে বলেছিলাম ডিম পোচও দিতে, বাট এখানে ডিম পোচ বুঝতে পারিনি, ওর সাথে আমাদের ওই অমলেট এগ ভুর্জি বানিয়ে নিয়ে চলে এসছে। আর যাই হোক, এই দিয়ে ফিশ গ্রেভি দিয়ে মেখে খেয়ে নেবো। অনেকক্ষণ জার্নি করে এসেছি, প্রচণ্ড খিদে পেয়েছে। মাছ ভাড়া ভালোই ছিল, পরে দেখবো যেখানে খুঁজে পেতে আর কি আর কোথায় কি ভালো খাওয়া পাওয়া যাচ্ছে না যাচ্ছে। আর যদিও কালকে তো যাবো ধনুষকুড়ির দিকে, দুপুরবেলা তো এখানে খাওয়া হবে না, ওখানেই হবে। সো দেখছি কোথায় বেটার। লাঞ্চ করে আপাতত ঘরে যাচ্ছি, হোটেলে খানিকক্ষণ রেস্ট নিয়ে আমি সন্ধ্যাবেলা বেরিয়েছি এখন চা খেতে। চায়ের দোকানে ওই কলার বড়া পাওয়া যাচ্ছে, আর এমনি নর্মাল বড়া তো আছেই। আমি আজকে এখন শুধু ফিল্টার কফি খেলাম। রামেশ্বরম মূলত তীর্থস্থান হিসেবেই ঘোরায়, আর যে এজেন্টরা আনে তাদের কাছে ওই একদিনই রামেশ্বরম যথেষ্ট। এখানে এসে ওই সেবাশ্রম বা হলে থাকে সাধারণত, আর এখান থেকে নিয়ে যায় কন্যাকুমারী, সেখানেও একদিন। তো এখানে মন্দির আছে, বিচ আছে, আর রামেশ্বরমে যখন আমরা এসেছি তার পরের দিন শিবরাত্রি, তো আজকে শিবরাত্রির আগের দিন পুরো মন্দির সাজিয়েছে দেখতেই পাচ্ছেন। আর কালকে কীরকম ভিড় হবে বুঝতেই পাচ্ছি, কিন্তু মন্দিরে এইদিকে আমাদের বিশেষ কাজ নেই। আমরা ভাবছি যে কালকে এদিকে ভিড়ভাড়টা হবে, তো এখন সন্ধ্যাবেলা মন্দিরের কাছে ঘুরতে এসেছি, কালকে যাবো ধনুষকুড়ি। তার জন্য কিছু পথ জেনেও নিয়েছি কীভাবে যাওয়া যায় না যায়। তো এই বিচটার কাছে এখন যাওয়া যায়, সামনে যেটা আছে মন্দিরের সামনে যেটা, এখানে যে ধর্মশালা সেবাশ্রমগুলো আছে ওখানে হল রুম, হল উইথ কিচেন বা শুধু লকার রুম সব কিছুই আছে। মানে যারা একদিনের জন্য এসছে যার জিনিসপত্র রেখে ঘুরে আবার চলে যাবে তার জন্য লকার রুম আছে। আর একটা হলের মধ্যে পুরো 2-3টে গ্রুপ রয়েছে এরকমও আছে। হোটেল থেকে হেঁটে হেঁটে আমরা এলাম এখন সবচেয়ে সামনের বিচটায়। বিচটার জল তো স্বচ্ছ পরিষ্কার, যেমন দেখতেই পাচ্ছেন সকালবেলা দেখানে নীল জল, কিন্তু এত ময়লা কেন বিচটা? লোকে স্নান করে এ করে, আর ওখানে লোকে পুজোও করছে, মানে পুজোর জায়গা, পুজোর মন্দিরের জায়গা, তাহলে এত কেন ময়লা বুঝতে পারলাম না বিচটা। আর সেই ময়লা বিচের ওই লোকে প্রদীপ ভাসাচ্ছে, সেখানেই পুজো করছে, বসে খুব একটা ভালো লাগলো না। ভেবেছিলাম রামেশ্বরম এই বিচটা ভালো হবে, কালকে ধনুষকুড়ি থেকে একটু আশাবাদী, খানিকক্ষণ বসে উঠে চলে গেলাম। 6 মিনিটও কাটাইনি বসে এখানে। মাদুরাইয়ে মিনাসি টেম্পেলে যেমন 4টে গেট আছে, তেমনি রামেশ্বরমে ওরকম চারদিকে 4টে গেট রয়েছে। এখন মন্দিরে সব গান বাজনা হচ্ছে,
কালকে যেহেতু শিবরাত্রি তাই দর্শনার্থীদের এবং বাকি যাত্রীদের কন্ট্রোল করার জন্য পুলিশ পোস্টিং অলরেডি দিয়ে দিয়েছে। এবার আসি খাওয়া দাওয়ার ব্যাপারে। এটা পুরো মন্দির এরিয়া, বুঝতেই পারছি মাদুরের মতো এরকম জায়গা না, যে ভেজ নন ভেজ সব রকম আছে। এই পুরো সম্মুখের রাস্তা জুড়ে সবই ভেজ ও মিলস রেডি, লাঞ্চ রেডি, মানে ভাত সব সময় নয় কিন্তু এমনি ছোট ছোট হল রয়েছে। সকালে ফিস থাইল একটা হয়ে গেছে, রাতে তেমন পাবো না, এদের সেই বিরিয়ানি আর চিকেন 65 খেতে হবে, নতুবা যা পাওয়া যাচ্ছে পুরি তরকারি। তাই এদের এখানে নর্থ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান সব রকম দোকানই আছে এবং রেডি। কিছু কিছু দোকানে ধোসা প্রেস ইডলি তৈরি হচ্ছে, বাট মেজরিটি ইডলি ধোসা যেখানে যে দোকানগুলো আছে এগুলো সবাই আগের থেকে তৈরি করা থাকে। আর সকালে এক জায়গায় খেয়েছিলাম, দেখতেই হবে এখনই পুরো রেডি মাছ। যে এখন এই সকালের দোকানটাই ঢুকলাম রুচিতে, এখানে মাছ অলরেডি এনে দেখাচ্ছে যে কোন ফিশটা আমরা করাবো, গ্রিল করাই বা কারি করাই যাই করাই, তা আমরা বলে দিয়েছি একটা ক্র্যাব করতে, আর সাথে দিয়েছি কতো পরোটা। এখানে আমার কতো পরোটা ভাপা কলা পাতায় মুড়ে সেটাকে আমার বেঁধে কতো পরোটাই, বাট অন্যরকম স্টাইলে আমাদের ক্র্যাবটা চলে এসছে। তখন কত বড়টা খুলছিল কি ভাপা কত বড়টা কেমন খেতে হবে কে জানে। তৈরি করার প্রচেষ্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ওই ওরকমই প্রথমে পরোটা ভালোভাবে কুচিয়ে ওরপর ডিম দিয়ে তারপর চিকেন গ্রেভি দিয়ে ভালোভাবে ঘেঁটে খট 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 করে তারপর সেটাকে কলা পাতার মধ্যে ঢুকিয়ে আবার ভাপিয়ে বেশ অনেক বড় প্রসেস, এবং সেটা এখানে খুব ভালো খায়ও। যাই হোক, কত বড়টার সাথেই আমরা এখন খাবো ক্র্যাব মশালা। একটা বড় আছে, মাথাটা ছোট, বাট হাতের পিসগুলো অনেক বড় বড়। বাকি অপশনের মধ্যে ওই ভেটকি ভোলা অন্যান্য সামুদ্রিক মাছ ছিল, ক্র্যাবটাই ভালো। কত বড় খেতে ভালোই লাগছিল, ভেতরে ডিমটার জন্য একটু ঠিক লাগছিল, কারণ শুধু বড়টা ওই চেন্নাইয়ে ম্যাগির মতো লাগেনি অ্যাটলিস্ট। আর সাথে দিয়ে দিল ওর ওপর চিকেন গ্রেভি। ক্র্যাবটা সবই ঠিক আছে, মশলাতে ক্র্যাবটা একটু অতিরিক্ত বেশি ভাজা, স্কিনগুলো পুরো শক্ত হয়ে আছে, আর হাতগুলোর মধ্যে পিস বেশ বড় বড় ছিল। সব জায়গার মতো এখানে অন্যান্য দোকান আছে, এখানে অনবরত পরোটা ভাজা হচ্ছে, আর মেজরিটি হোটেলে বসে না, সব পার্সেল নিয়ে যায় ঘরে, ওই কলা পাতায় মুড়ে দিয়ে দিচ্ছে পার্সেল। এছাড়া ফ্রায়েড রাইস বান পরোটা এগুলো আছে, এগুলোকে ঘরে নিয়ে যাচ্ছে এখন। যাই লোকাল সাইট সিনের জন্য কোথায় কোথায় যাবো মোটামুটি ঠিক করে নিয়েছি, এখন সাত সকালে বেরিয়েছি স্কুটির খোঁজ করতে। রামেশ্বরমে আমরা কালকে এসেছি কিন্তু ঘরে রেস্ট নিয়েছি, খাওয়া দাওয়া করেছি, আজকে ধনুষ্কোড়ির দিকে যাবো, এখন সকালে কফিটা খেয়ে আসি আমরা, সকালে ব্রেকফাস্ট করতে যে দোকানটায় ঢুকলাম ওখানে ইডলিটা খেতে মনে ভালো লাগেনি, যাই হোক তাই খেয়ে আর কফি খেয়ে গেলাম খোঁজ করতে। তো লোকাল ট্যুরের জন্য এখানে ম্যাজিক আছে আর অটো তো আছে, স্কুটির খোঁজ করলাম, এখানে র্যান্ডম রেট হলো 700 টাকা, মানে পুরো স্ট্যান্ডার্ড রেট। তো একজন বলছে যে দুদিন নিলে 600 টাকা করে নেবে, আর তেল তো নিয়ে কি ঘোরাতে হবে, বাকি যা তেল থাকবে থাকবে। আর এমনি অটো করে যে এই সাইড সিন ওরা বলছে 1200 টাকা শুধু ধনুষ্কোড়ি, সুতরাং সুবিধার হবে না। আর এদিকে এতে ম্যাজিকে তো দেখলেন আপনি অলরেডি, শেয়ারে ওরা বলছে 200 টাকা করে পড়বে পার পার্সন। গুগল ম্যাপে দেখাচ্ছে যে এখানে বাইক রেন্টালের জায়গা আছে, বাট প্রপার লোকেশনে কোনো ব্যানার বা কিছু নেই। তো ফোন করে করে একটা জায়গায় খবর নিলাম, একটা জায়গায় ঢুকেছি, এখন সেখান থেকে বাইক নিয়ে নিলাম, এখন চলে এসেছি বাইক নিয়ে অলরেডি ধনুষ্কোড়ির কাছাকাছি একটা জায়গায় দাঁড়িয়েছি,
যদি ছোট জায়গা লোকে একদিনের জন্যই আসে আর টুকটাক জায়গা একদিনেই ঘোরা কমপ্লিট হয়ে যায়, তো লোকে যদি জেনে যায় যে নিজে বাইকে করে ঘোরা যাবে তাহলে অটো ম্যাজিক কেউ নেবে না, তাই ওরাও পুরোপুরি খোলামেলা হয়ে বিজনেস করতে পারে না। এই জন্যই কেউ বলতে পারে না স্কুটি পাওয়া যাবে কি যাবে না, বাট ব্যবস্থা আছে। সেসব না হলো এখন বাইকে করে প্রথম যে পয়েন্টে এসেছে এটা হলো ওল্ড ধনুষ্কুড়ি। এখানে অ্যাকচুয়ালি ওই রাঞ্চে ওখানে স্কুইড রান্না করছিল তো ওই জন্য দাঁড়িয়েছি, তারপর দেখলাম যে এটা ওল্ড ধনুষ্কুড়ি। এখানে একটা পুরোনো চার্চ আছে আর সুভেনিয়ার্সের দোকান অনেকগুলো আছে, বাট বেশি না, কারণ এই জায়গাটায় বিশেষ লোকজন কেউ থাকেও না, দু চারটে দোকান আছে, জাস্ট লোকে একবার নামে কিছু কিনে খেয়ে নিয়ে চলে যায়। আর যেহেতু অফবিট টাইপ জায়গা, বিশেষ করে লোকজনের ভিড়ভাড়টা নেই, সমুদ্র খুব ঢেউ খুব জোরে আর কি না, আমাদের অতটা বীজটা অতটা ময়দা নয়, এই প্রথম পরিষ্কার বীজ দেখতে পাচ্ছি ঠিকঠাক করে। প্রচণ্ড স্রোত এবং খুব ডিপ, যে কোনো জায়গায় এখানে স্নান করার মতো নয়। যে আপনার যদি স্নান করার কোনো ব্যবস্থা আনিও নি, লোকজন এখানে ধনুষ্কুড়িতে লোক থাকে না, সুনামির পর থেকে এখনো বসবাস নেই, এরা শুধু কাজের জন্য আসে, দোকানপাট বসতি আর নেই। সাউথের এই সমুদ্র এত ডিপ, নীল, ঘন এবং এত স্রোত থাকার জন্য মাছও আছে, এবং মাছ যে পাড়ে এত ঘুরে বেড়াচ্ছে কিলবিল করে না দেখলে বিশ্বাস করবেন না। তখন যাই আগে বাইকে করে মেন ধনুষ্কোড়িটা ঘুরে আসি যেটা পয়েন্ট, তারপর এসে এখানেই লাঞ্চ করবো আমাদেরই বলে এসেছি। তো পৌঁছে গেলাম এখন ধনুষ্কোড়ি, ওই দেখুন ইয়ে পাড়ে মাছ কিলবিল করছে, অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরছে, তো বেশ তিন চারজন। ধনুষ্কোড়ি বা রামসেতু পয়েন্ট বলতে লোকে এই জায়গাটাকেই বোঝে, এই জায়গাটা প্রচুর লোকে ভিড়, কারণ রামেশ্বরমের পর মেন তীর্থস্থান এই জায়গাটা। এখানেই বেশ অনেক দূর পেরিয়ে চলে আসবে শ্রীলঙ্কা, মানে রাবণের লঙ্কা আর কি, মেথোলজিক্যালি অ্যাকচুয়ালি নট। বহু লোক এখানে স্নান করছে আর বীজটাকে ময়দা করছে, এত জামা কাপড় যে কেন এরা বিচে ফেলে রেখেছে বুঝতে পারি না, মানে মাঞ্চি ভিজে গেছে বলতে ওখানেই ফেলে চলে যাচ্ছে এরকম অবস্থা আর কি। এবং তিন দিকে সমুদ্র মিশছে, এবং অ্যাকচুয়ালি এই ব্যাপারটা আমি কন্যাকুমারীতে ভালো দেখাতে পারবো বিবেকানন্দের অক্স থেকে, যে তিন দিকে ভারত মহাসাগর, আরব সাগর এবং বঙ্গোপসাগর একসাথে মিশছে জায়গাটা দেখাতে পারবো। এই পাথরগুলো মাঝখানে মাঝখানে অনেক কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে, কোথায় যেন একটা হনুমানও দেখা গেল, এদিকে ওদিকে ঘুরছি তো কোথায় আবার ঢুকে গেল। এছাড়া এখানে চারদিকে মন্দিরই বেশি, বিভীষণের মন্দির আছে, পঞ্চমুখী হনুমানের কি একটা মন্দির আছে, রামেরও একটা মন্দির আছে। রামেশ্বর মেন বাজার থেকে ধনুষ্কোড়ির পথে একটা ব্রিজ পড়ে, ওটা বিকেল পাঁচটার মধ্যে বন্ধ হয়ে যাবে, তাই বাইকে করে আসতে এই পাঁচটার মধ্যেই যাতায়াত সব কমপ্লিট করে ফেলতে হবে, তো আমরা তো সময় ছিলাম। আর এখানে বিচে ছবি তোলার জন্য ক্যামেরাম্যান তো আছি, ওরা একবার প্রিন্টার নিয়ে ওখানে রেডি, ছবি টবি তুলছে। বাইকে করে যেতে এপাশ ওপাশ সমুদ্র নীল খুব ভালো লাগছিলো, দুদিকে নীল জল, মাঝখান দিয়ে এগিয়ে যাচ্ছি, একবার না নামলে নয়, মাঝখানে একটা জায়গায় নামলাম। এই জায়গাটা জলটা আমি ভিডিও তুলতে পারলাম না, কারণ মোবাইল পড়ে যাবে অত স্রোতে যদি ভিডিও তুলি, একদম উচ্ছ্বাস না মানে কী বলবো আর কি। রামেশ্বরম ওই মেন বাজার থেকে এই ধনুষ্কোড়ি পর্যন্ত প্রায় 21 কিলোমিটার টোটাল, তো অনেকটা টাইমই লাগলো আসতে। এখন যাই লাঞ্চ করে নিই, যে ডাকছে সব গাড়িগুলোকে দাঁড় করানোর জন্য, এরকম একটা এটা ওল্ড ধনুষ্কোড়িতে, তো ওখানে মেজরিটি গাড়ি দাঁড়াচ্ছে না, সবাই মেন ধনুষ্কোড়ির জায়গাতেই যাচ্ছে। রাস্তার ধারে ধারে হোটেলস আছে, এই চন্দন মেস বলে একটা দোকানে আমরা এখন দাঁড়ালাম, এই সব প্রথম যেটা দেখালাম, ওই যে বললাম স্কুইড রান্না করছিলাম, ওখানে বলে গেছিলাম যে আমরা আসবো, সবাই খাচ্ছে, ওই বাসের হোটেল, পাখা টাকা নেই বাট লাগবেও না, সমুদ্রের ধারে যা হাওয়া, ঠান্ডা জল খাই, বিশাল গরম। তো এমনি ভাত থালি তো আছেই, সাথে প্রন মশলা আর স্কুইড দেওয়া হলো, এক্সট্রা স্কুইড থালি, দেখি কেমন হয়, কলা পাতা নয় এখানে এই কাগজের প্লেটেই দিয়েছে। সাথে আছে ফিশ গ্রেভি, ফিশ গ্রেভির মধ্যে ওই নেথেলি সরু সরু মাছগুলো, সামুদ্রিক মাছ এক কাটার, ওগুলো ছিল, খেতে ভালো লাগছিল। আর প্রন মশলা এবং স্কুইডের কোয়ান্টিটি সামান্য হলেও ফ্রেশ ছিল জিনিসটা, কারণ এখানে দেখুন যারা এখানে রান্না করছে, যে হোটেলগুলো আছে এরা কেউই এখানে থাকে না, তো এই দু চার যা টুরিস্ট আসে সেই হিসেবেই এদের খাবার আনা, তো ফ্রেশই দেয়। আর সেরকম একটা দোকান যেহেতু পেয়েই গেলাম তো খেয়ে নিলাম, আর বিশেষ বিলম্ব করলাম না।
খেতে খেতে একটা ফিস ফ্রাই অর্ডার করে দিলাম, তো আমাদের ফিস ফ্রাইটা চলে আসছে। ওই ম্যাকারেলি দিয়েছে, লাঞ্চটা কেমন হবে? যাই হোক, দোকানটা বেশ ভালো, খাওয়া দাওয়া ঠিকঠাক হবে। বাইকে করে যাতায়াত করলে হেঁটে যাওয়ার মতোই, ওই লোকাল জায়গাগুলো কোথায় কি বিক্রি হচ্ছে ওগুলো দেখা যায়। এরকম লাইন দিয়ে শুটকি মাছ বিক্রি হচ্ছে, হয় এরকম বিভিন্ন মাছে। তো দেখছিলাম দাদা জিজ্ঞেস করছে কিছু নেবেন না, আমরা শুধু দেখছি। এই সামনে আছে একটা বিভীষণের টেম্পল, জাস্ট ওই এখান থেকেই ওই সরু ঢুকে যাচ্ছে একটা রাস্তা দেখলাম, এখন ওইদিকেই যাবো। কিন্তু ওইদিকে গিয়ে যে এত বড় প্রবলেম হয় বুঝতে পারিনি। না না, হঠাৎ করে গ্যারেজে আমরা স্কুটি নিয়ে কী করছি সেটা বলে আপনার কনফিউজ হয়ে যাবেন। এর উপরই এই এখন এইটা হতো বিভীষণের টেম্পল এরিয়া, আমরা টেম্পলের ভেতরে ঢুকিনি। কী কারণে মনে হতো ঢুকলাম না, ওই সামনে একটা ফলের রসের দোকানে আমরা রস খাবো, বাট সেও কিনলাম না। কিন্তু বেরিয়ে দেখি যে আমাদের বাইকের যে লকের ওখানে এই কাঠি ঢুকিয়ে দিয়েছে, তো ওটা নিয়ে এখন এই রামেশ্বরমে এই গ্যারেজের এখানে কাঠি বার করার চেষ্টা চলছে। তো ব্যাপার হলো যে যে চোর মানে চাবি ঢুকিয়ে বাইকটা স্টার্ট করার চেষ্টা করে আইসক্রিমের কাঠি ঢুকিয়েছে, আইসক্রিমের কাঠি দিয়ে যে বাইক স্টার্ট হয় সেটা আমার জানা ছিল না, এই প্রথম শুনলাম। যদি মন্দিরেতে যাইনি, হঠাৎ করে আমাদের রাস্তা দেখে চোর বাবাজি কাঠি ভেঙে পালিয়ে গেছে, আর আমি তো চাবি ঢোকাতে পারছি না, এবার বাইক কী করে নিয়ে যাবো? ধনুষ্করি ওই জায়গাটা এমন জায়গা, আশেপাশে কেউ থাকে না, কোনো জনবসতি কিছু নেই, মন্দিরে টুরিস্ট ঘুরতে এসে একরকম, এই অটোগুলো ঘুরতে নিয়ে এসছে ট্যুর পার্টিতে। বাট আমাদের হেল্প কে করবে? যাই একজন একটা অটোওয়ালা আমাদের হেল্প করতে, তাদের ট্যুরিস্টদের ব্যস্ত রেখে আমাদের কোনোভাবে এমন ব্যবস্থা করে দিবে যাতে চাবি দিয়ে গাড়িটা স্টার্ট হয়ে যাবে। বললো যে সোজা রামেশ্বরম যাওয়া যেন স্টার্ট বন্ধ হতে দিও না, তখন সোজা এখানে এসেছি। রামেশ্বরম একটা গ্যারেজে বললো লক চেঞ্জ করতে হবে, অনেক টাকার ধাক্কা। তো আমরা সেখানে গেলাম না, আর একজন ইজিলি একটা দিয়ে বার করে দিল। দুপুরে লাঞ্চ করে দূর দূরান্তরে ঘেমে নিয়ে একদম টেনশনে হ্যাকার হয়ে গেছিলাম। রাতে তেমন কিছু খাওয়ার ইচ্ছে নেই, এখন বাইকটা নিজের হোটেলের সামনে একটা জায়গায় দাঁড় করিয়ে কফি খেতে এসেছি। তো কফি খাওয়ার মন হলো না, এসে ওই ওদের ওই মিল্ক কেশর মিল্ক তৈরি হচ্ছিল, ওই কেশর মিল্ক অর্ডার করলাম, একটা বেনানা কেক। আর অনেক দিন বাদে দেখতে পেলাম সেই গোয়ার লাস্ট, সেই গোয়ায় খেয়েছি, আবারও গোয়া গিয়েই খাবো যদিও এই এক পাফ। যদি দেখতে পেয়েছি আর বলতে, আর ওয়েট করলাম না, সরাসরি অর্ডার দিয়ে দিয়েছি, এই পাপটা আসছে। এগ পাপ বা এগ প্যাটিস আমি ভুলতে পারি না, এই টেস্ট সবসময় গোয়ার জন্য ওয়েট করে থাকি। কবে গোয়া যাবো, মরজিমে গিয়ে বা অঞ্জনায় গিয়ে এগ পাপ খাবো, এখানে ভালোই বানিয়েছিল গরম গরম। খানিকক্ষণ বসে আবার হোটেলের দিকে যাচ্ছি, আজকে ডিনারে তেমন কিছু খাবো না, কালকে শিবরাত্রি বলে কিছু একটা রিচুয়ালস এদের চলছে, এই পালকি নিয়ে সব যাচ্ছে। এখন রাতের বেলা, আজকে সারাদিনের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করছি এবং কালকে কী করবো ঠিক করছি চা খেতে খেতে। তো সামনে আছে গালফ অফ মান্নার, সেটা রামেশ্বরম আসতে যেতেই হবে, অনেকেই জানে না। তো ব্যাপার হলো যেহেতু স্কুটি আছে আমাদের অসুবিধা হবে না, গালফ অফ মান্নার পয়েন্টে যাবো, ওখানে গিয়ে বোটিংও করা যায়। তখন সকাল সকাল তাই সেই উদ্দেশ্যেই বেরোচ্ছি, বাড়ি গিয়ে চা কফিটা খাবো নিয়ে বেরিয়ে যাবো। কিন্তু টেনশন আছে, আজকে সারা রাত টেনশন ছিল, কালকে গতকাল বাইক নিয়ে এত প্রবলেম হয়েছে। তো বাইরে বাইকটা দাঁড় করিয়ে গেছি, একবার নটায় দেখতে গেছি রাতে, আবার এক ঘন্টা পরে গেছি। তো যাই হোক, বাইরে যে সিকিউরিটি গার্ড ছিল আর রিসেপশনিস্ট যে ছিল সে বলতে ঠিক আছে, কোনো চিন্তা নেই, ঠিক থাকবে। যাই হোক, রাকের ওপর ছেড়ে ঘুমিয়ে পড়েছিলাম, সকালে উঠে সঙ্গে সঙ্গে নেমেছি। তাই এখন যা যাক গার্লফ মান্নারের উদ্দেশ্যে, এটা ধনুষ্কোড়ির দিক নয়, এটা এদিকে রাস্তায় যেতে হবে, অনেকক্ষণ টাইম লাগবে, যেতে প্রায় এক ঘন্টা লেগে যাবে। তো অনেকটা রাস্তা, চলুন আমার সাথে থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গালফ অফ মান্নার ভিডিওটা পরের ব্লগেই আছে, তাই স্টে টিউন্ড।